হাই ফ্রেন্ড, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের শেখাবো একটা সিম্পল আলুর সবজি, যেটা আমরা ব্রেকফাস্টও বানাতে পারি, যেটা আমরা লাঞ্চ বক্সেও নিয়ে যেতে পারি রুটির সাথে এবং লুচির সাথে, পরোটার সাথে, এটা সবের সাথেই খুব ভালো লাগে। আর আলু তো মোটামুটি সব অনেকেই ভালোবাসে, আর আলু দিয়ে সবজি এই রকম চটপট হয়ে যায়, খুব কম সময় হয়ে যায়। অনেক সময় এমন হয় যে কি বানাবো কি বানাবো বুঝবো, এবং আমাদের হাতে সময়ও কম থাকে, তো তখন কিন্তু আপনারা এই রেসিপিটা বানাতে পারেন, কারণ এটা খুব কম সময় হয়ে যায়, চটপট হয়ে যায় এবং খেতেও খুব টেস্টি হয়। তো এই শুকা আলু কি সবজি বানানোর জন্য কি কি আর ইনগ্রিডিয়েন্টস লাগবে চলুন দেখে নিন। এখানে আমি আলুটাকে কিন্তু ছোট্ট ছোট্ট করে কিউব পিসেসে কেটে নিয়েছি, কেটে নিয়ে এটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধটা এমনই করতে হবে যেন আলুটা জাস্ট সেদ্ধ হয় কিন্তু আলুটা দানা দানা থাকে, এবং জলটা ঝরিয়ে নিতে হবে। মানে প্রেশার কুকারে সিটি দেওয়ার পরই আমাদের কিছুক্ষণ প্রেশার কুকারের মধ্যে রেখে তারপর গ্যাস থেকে মানে প্রেশার কুকারটা খুলে আলুটা একটা ছাঁকনিতে ছেঁকে নিতে হবে, যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। আর বাদ বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেটা হচ্ছে গোটা সর্ষে, কারি পাতা লাগবে, গোটা কাঁচা লঙ্কা, হিং, আর হলুদ গুঁড়ো, ভাজা মশলা, বেঙ্গলি ভাজা মশলা, আর লাগবে স্বাদ মতো নুন। আর বেঙ্গলি ভাজা মশলার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে বা উপরের কার্ডে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন কিভাবে বেঙ্গলি ভাজা মশলা বানাতে হয়। এবার গ্যাস জ্বেলে আমি ফ্রাইং প্যান বসিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে ফার্স্ট আমি সাদা তেল দিয়ে দিয়েছি, আর এটা আপনারা সাদা তেল বা দেশি ঘিতে বানাতে পারেন, তাতে বেশি টেস্টি হয়। আর যদি কারোর কারি পাতার গন্ধ পছন্দ না হয়, যদি খেতে ভালো না বাসেন, তারা কারি পাতার জায়গায় ধনে পাতা দিয়েও করতে পারেন, তবে ধনে পাতাটা রান্নার শেষে দিতে হবে। এবার আমি তেলটা যাই গরম হয়ে গেল ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষে, গোটা সর্ষে আর কাঁচা লঙ্কা আর কারি পাতাগুলো দিয়ে ভালো করে এটা একটুখানি জাস্ট নাড়াচাড়া করে নেবো, যতক্ষণ না আমাদের ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর আমি হিংটা কিন্তু তেলের মধ্যেই দিয়ে দিয়েছি, তেলের মধ্যে হিংটা দিলে বেশি ভালো গন্ধটা হয়। একটু ভাজা ভাজা মতো করে নেবো, যাতে কারি পাতাটা একটু হালকা ব্রাউন কালার হয়ে আসে, ব্যাস খুব সুন্দর একটা গন্ধ বেরোবে দেখবেন কারি পাতার। হলুদটাও আমি এই সময় দিয়ে দিলাম, কারণ এটা যেহেতু শুকা সবজি করব সেই জন্য মশলাগুলো আমি সব তেলেতেই দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এটা অবশ্য হলুদ ছাড়া সাদাও করা যায়, কোনো প্রবলেম নেই। এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সিদ্ধ করা আলুটা। আপনারা জানেন কিনা জানি না, তবে যারা সুগার পেশেন্ট আছেন তারা যদি এইভাবে আলু সিদ্ধ করে জল ফেলে আলুটা রান্না করে খান, তাহলে আমাদের কিন্তু অতখানি সুগার বাড়ে না। তো আলু খেলে যতখানি সুগার বাড়ে সেই পরিমাণ সুগার বাড়ে না, আপনারা এইভাবে আলু খেতেই পারেন। মোটামুটি দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু আমি বেশি সেদ্ধ করিনি, জাস্ট একটা হুইসেল দিয়েছি যাতে একটুখানি সেদ্ধ হয়ে যায়, কারণ জল আমি এতে দেবো না, সেই জন্য আলুটা সিদ্ধ করে নিলেই এই রান্নাটা করতে আমার সুবিধে হবে। তো আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, স্বাদ মতো নুন দেবো আর দেবো বেঙ্গলি ভাজা মশলা স্বাদ মতো, কারণ আমরা একটু ঝাল ঝাল খাই বলে আমি একটু বেশি করে লঙ্কা দিয়েছি, একটু বেশি করে ভাজা মশলা দিয়েছি। বা বেঙ্গলি ভাজা মশলা কিন্তু একটু ঝাল ঝাল হয়, তো সেই বুঝে আপনারা দেবেন, কারণ বাচ্চা খেলে বুঝে দিতে হবে। আর কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার জায়গায় আপনারা শুকনো লঙ্কাও এতে ফোড়ন দিতে পারেন, সেটাও কিন্তু খারাপ হয় না খেতে। এটা একটু খাট্টা মিঠা করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে আপনাদের কাছে একটু চাট মশালাও দিয়ে দিতে পারেন, তাহলে একটু খাট্টা স্পাইসি এরকম হয়, বেশ সুন্দর খেতে লাগে। যদি মনে হয় অল্প একটু জল দেওয়ার আপনাদের প্রয়োজন আছে, আলুটা সেদ্ধ হয়নি বা আলুটা একটু শক্ত আছে, তখন অল্প একটু জলের ছিটে দিতে পারেন, যেমন আমি দিয়েছি অল্প, হাফ কাপেরও একটু কম জল দিয়েছি, জল দিয়ে মিডিয়াম ফ্লেমে এবার এটা একটু
শুকনো মতো করে নেব, তাতে আমাদের আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর আলুর মধ্যে মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে যাবে। পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম ফ্লেমে করেছি আমি, একদম আমার কিন্তু শুকনো মতো হয়ে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন, আর এর চেয়ে বেশি শুকোবো না, কারণ এটা ঠান্ডা হওয়ার পর একদম শুকনো ঝরঝরে হয়ে যাবে। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, দিয়ে এটা আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। এই শুকা আলু কি সবজির সাথে আমি যে ডালটা পরিবেশন করেছি সেটা হচ্ছে দোকানে স্টাইলে ছোলার ডাল, মানে মিষ্টির দোকানে বা কচুরির দোকানে আমরা যে ছোলার ডাল খাই সেই রকম, দক্ষিণেশ্বরে যেরকম পাওয়া যায়। আর তার সাথে ফুলকো লুচি রেসিপিটাও কিন্তু বেঙ্গলি হোম কিচেনে শেয়ার করা আছে, সব কার্ডে দেওয়া থাকবে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আলু কি সবজি, তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন বন্ধু এবং ফ্রেন্ডসদের মাঝে, যাতে এই রেসিপিটা আরও অনেকে শিখতে পারে। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো এরকম নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করবো বলে। নমস্কার।